হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও একটা ফ্রেশ, ইনফরমেটিভ আর সাথে এন্টারটেইনিং ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আমার রিসেন্ট কাশ্মীর ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সাথে। কাশ্মীর ভ্রমণের শুরুটা করেছিলাম পহেলগাম থেকে, তো আজকের ভিডিওতে থাকছে তারই কিছু খুঁটিনাটি। পহেলগামে কোথায় স্টে করেছিলাম, অর্থাৎ হোটেল, কার, ভিজিটিং প্লেস, ফুড, শপিং, সব কিছুই আলোচনা করব এই ভিডিওতে, যাতে করে তোমরাও যদি কাশ্মীর ট্রিপ প্ল্যান করো তাতে তোমাদেরও একটু সুবিধা হয় এই আর কি। তো চলো সরাসরি ভিডিওতে যাই। প্রথমেই কোন হোটেলে ছিলাম সেটা দিয়ে শুরু করছি। আমাদের হোটেলের নাম ছিল পাইন ভিউ রিসর্ট। এই হচ্ছে রিসেপশন হল আর এই হচ্ছে ডাইনিং প্লেস। এই হচ্ছে দরজা, দরজা থেকে এসে এই যে মাথার কাছে ফ্যান লাগানো আছে আর পুরো এই যে কাঠের যেরকম হয়। আর এই হচ্ছে আমাদের বেড, খুব সুন্দর একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, ঘরের মধ্যে কোনো বাজে স্মেল কিচ্ছু নেই। এই হচ্ছে আমাদের বেড, খুব সুন্দর। আর আর এই যে এখানে একটা স্পেস আছে, এখানে ডাস্টবিন রয়েছে আর এখানে আমাদের লাগেজ রাখা হয়েছে। আর এইখানেই পাশে একটা মিরর রয়েছে, এখানে একটা ব্যালকনি রয়েছে, এটা সকালবেলায় তোমাদের দেখাবো। আর খুব সুন্দর, যেমন কাশ্মীরি ওয়ার্ক করা যে থাকে না তোমার চুড়িদার বা শালে, ঠিক সেরকম ওয়ার্ক করা কার্টেনগুলো। আর ঠিক ওই কোনায় দেখো টিভি রয়েছে, এখানে দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, এখানে আমি একটু জলের বোতলগুলো রাখলাম, নাহলে এখানে একটা টাওয়াল দেওয়া রয়েছে। আর এখানে জলের জাগ, দুটো গ্লাস রয়েছে। আর এইখানেই রয়েছে বাথরুমটা, যেটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে বাথরুম। ভীষণ নিট অ্যান্ড ক্লিন। তো এই হচ্ছে আমাদের রুম। খুব সুন্দর পরিবেশে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পহেলগামের সৌন্দর্য উপভোগ করতে। হোটেলে ব্রেকফাস্ট আর ডিনারটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। পহেলগাম ঘুরতে হলে লোকাল কার বুক করতে হবে, তো প্রথমে আমরা চলে গেলাম পহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে দুটো জাইলো বুক করেছিলাম, দুটো কারে আড়াই আড়াই করে 5,000 পে করতে হয়েছিল। আমরা বেশ কজন ছিলাম তাই দুটো কারের প্রয়োজন ছিল, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী করবে। মোদ্দা কথা, পার জাইলো কার 2,500 টাকা লেগেছিল। মূলত পহেলগামে দুটো ভ্যালি তোমরা যেতে পারো, একটা হচ্ছে এবিসি ভ্যালি আর একটা হচ্ছে বৈসারণ ভ্যালি। আমরা এবিসি ভ্যালি বেছে নিয়েছিলাম, অর্থাৎ আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। আর রইল বৈসারণ ভ্যালি, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। সেটা যেতে হলে তোমাদের পহেলগাম থেকে পনি রাইড করতে হবে অথবা ট্রেক করতে পারো। যাওয়ার পথটা একটু দুর্গম, যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল তাই আমরা অ্যাভয়েড করেছিলাম। অ্যাডভেঞ্চার ভালো লাগলে তোমরা যেতেই পারো, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী কিন্তু বৈসারণ ভ্যালি। প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে, আর মামন দেখো পুরো ছুটে ছুটে খেলা করে আছে, চুল টুল উড়ে পুরো একাকার হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর আজকে আমরা এবিসি বাড়িটা যাবো অ্যাকচুয়ালি, আর হচ্ছে আমরা চেয়ারম্যান বাড়ি,
এটাই যাব, তো চলো শেয়ার করবো তোমাদের সাথে যেখানে যেখানে ঘুরবো আর যে হোটেলে আছি সব কিছু তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করবো। আমি না সবসময় একটু 90s গান শুনতে সবসময় পছন্দ করি, তো যেখানেই আমি ট্যুরে যাই না কেন ওই 90s গানই শুনি রাস্তায় আমি কারে। আর স্পেশালি আরু ভ্যালিতে এসে না মানে আমার ওই DDLG-র একটা মানে ভাইব কাজ করছিল, কেন কি জানি মানে DDLG-র সঙ্গুলো তো আমি শুনছিলামই গাড়িতে, আর মানে নিজেকে এই জায়গাটায় না মানে মনে হচ্ছিল একটা মানে DDLG একটা মানে ফিলিংস একটা কাজ করছিল। পহেলগাম থেকে আরু ভ্যালির ডিস্টেন্স ধরো ওই 12 কিলোমিটারের মতো। আরু ভ্যালিতে তোমরা কী কী করতে পারো একটু বলে দিই। প্রথমত ঘোড়ায় চড়তে পারো, খাবারের দোকান তো প্রচুর রয়েছে, বিভিন্ন ড্রাই ফ্রুটস, চাট, ফ্রুট চাট, পপকর্ন এসব রয়েছে, রেস্টুরেন্টও আছে, বিভিন্ন শোপিস, শিকারা, কি রিং এসব পাবে, উইন্টার ওয়্যারও আছে, এক ঝলক দেখিয়ে দিচ্ছি তোমাদের। আরু ভ্যালিতে বেশ কিছুটা সময় কাটানোর পরে সিনিক বিউটি উপভোগ করতে করতে চন্দনওয়ারির দিকে যাচ্ছিলাম। রাস্তার এক পাশে তার আপন বেগে বয়ে চলেছে লিডার নদী। সত্যি হয়তো ক্যামেরাবন্দি করেও এর সৌন্দর্য আমি তোমাদের দেখাতে পারবো না। মনের মধ্যে একটা মানে ভালো লাগা এমনভাবে কাজ করছিল যে কি বলবো। এই যে এটা হচ্ছে চন্দনওয়ারি, যার ডিস্টেন্স ধরো ওই পহেলগাম থেকে মোটামুটি 16 কিলোমিটারের মতো। চন্দনওয়ারিতে প্রচুর মানুষের ভিড় ছিল, বরফও ছিল প্রচুর, তবে এত মানুষের সমাগমে বরফ বেশ নোংরা হয়ে গেছিলো। চন্দনওয়ারি আরও একটা জিনিসের জন্য ফেমাস, সেটা হচ্ছে এটা অমরনাথ যাত্রার স্টার্টিং পয়েন্ট, যেই যাত্রাটা জুনে স্টার্ট হয় আর অগস্টে গিয়ে এন্ড হয়। এখানে কিন্তু খাবারের মধ্যে ফ্রুট জুস, ফ্রুট চাট, ফুচকা, ঝালমুড়ি সবই তুমি পেয়ে যাবে। আর কাশ্মীরে এসে ফ্রেশ অ্যাপেল জুস খাবো না সেটা হয়, আমি একদম বসে পড়েছি দেখো ওখানে খাওয়ার জন্য, মাম্মা মামি সবাই মানে ফ্রেশ মুডে অ্যাপেল জুস এনজয় করছিলাম। ভালো লাগছে মামা চন্দনবাড়িতে? বরফ গুলো আছে কিন্তু সব মানুষজন আসছে, এই জন্য একটুখানি নোংরা হয়ে যাচ্ছে তাই না? বাপরে, ওয়াটারমেলন তো আমার মেয়ের মানে ভীষণ ভীষণ ফেভারিট। আর শুধু ঘুরতে এসেছি বলো, শুধু কি ঘুরবো মানে বিউটি দেখবো, কিছু খাবো না? এই যে এত এত ছবি তোলা, ভিডিও করা, এগুলোও কত কাজ বলো তো, তার জন্য তো একটু এনার্জি দরকার, তো তার জন্য খাবারও প্রয়োজন তাই না? ফুচকা ওই তো, বাহ কেমন খেতে ফুচকা, কাশ্মীরের ফুচকা কেমন? দারুন সুন্দর। তো চন্দনওয়ারি থেকে বেতাব ভ্যালির দিকে যেতে যেতে চলো তোমাদের পহেলগামের একটু নামকরণের ব্যাপারটা আমি একটু বলি। পহেলগাম অ্যাকচুয়ালি কাশ্মীরের অনন্তনাগ জেলার অন্তর্গত। তো অনন্তনাগের আবার একটা মানে আছে, অনন্ত মানে হচ্ছে অসংখ্য,
আর মানে কাশ্মীরি ভাষায়, আর নাগ মানে হচ্ছে কাশ্মীরি ভাষায় ঝর্ণা, মানে আমরা যেটা বুঝি না স্নেক সেটা কিন্তু নয়, তাই জন্য অনন্তনাগ মানে হচ্ছে অসংখ্য ঝর্ণা। আর এই স্থানীয়রা এই ইসলামাবাদও বলে, পেহেলগাঁও বলে। সম্রাট ঔরঙ্গজেব 1700 সালে এর নাম রাখেন কিন্তু ইসলামাবাদ, পরে মহারাজা গোলাপ সিং 1850 সালের দিকে আবার এর নাম রাখেন অনন্তনাগ, মানে পেহেলগাঁও হচ্ছে এই অনন্তনাগ ডিস্ট্রিক্টের অন্তর্গত, আর যেটাকে বলা হয় এশিয়ার সুইজারল্যান্ড। কাশ্মীরের অর্থকরী ফসলের মধ্যে আপেল আর জাফরান কিন্তু অন্যতম। এই অনন্তনাগ ডিস্ট্রিক্টে কিন্তু সব থেকে বেশি আপেলের বাগান দেখা যায়, মানে পেহেলগাম যেতে রাস্তার দুধারে এইসব বাগান চোখে পড়বে সব থেকে বেশি। নেক্সট আমরা চলে এসেছিলাম বেতাব ভ্যালিতে, আর একদম রাস্তার উপর থেকে বেতাব ভ্যালিটা দেখতে কিছুটা এরকম লাগে। অনেকে কি করে একদম উপর থেকে দেখেই চলে যায়, এই ভুলটা একদম করবে না। দেখো এখানে টিকিট প্রাইস এখানে লেখা রয়েছে, একদম টিকিট কাটবে বেতাব ভ্যালিতে একদম নিচে আসবে, না হলে কিন্তু মানে অপরূপ সৌন্দর্য মিস করবে তোমরা, আমি বলে দিলাম। বেতাব ভ্যালির ডিস্টেন্স ধরো পেহেলগাম থেকে মোটামুটি 15 কিলোমিটারের মতো। 1983 সালে এখানে সানি দেওয়াল এবং অমৃতা সিং অভিনীত মুভি বেতাবের শুটিং হওয়ার পর কিন্তু বেতাব ভ্যালি নামে মানে বিশিষ্টতা লাভ করেছে এই জায়গাটা। তার আগে কিন্তু বেতাব ভ্যালি নাম ছিল না, তার আগে নাম ছিল ওয়াদি ই হাজন বা হাজন উপত্যকা বা হেগেন ভ্যালি এরকম। কোনো অংশে ফরেনের থেকে কিন্তু কম লাগেনি আমার জায়গাটা, আমার তো মনে হচ্ছিল যে এশিয়ার সুইজারল্যান্ড কেন, একেবারে মানে অরিজিনাল সুইজারল্যান্ডেই আমি চলে এসেছি। তো এখানে মেনলি ওই চিনার, দেবদারু, পাইন, উইলো, পপলার এই ধরনের গাছগুলো রয়েছে, আর সাথে লিডার নদী তো রয়েইছে। কাশ্মীরের ব্যতিক্রমী সৌন্দর্যের জন্য কিন্তু বেতাব ভ্যালিতে আসতেই হবে। তো এবিসি ভ্যালি কমপ্লিট করার পর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, কারণ লাঞ্চের টাইম হয়ে গেছিল, অনেকটা লেট হয়ে গেছিল। দিতে পারবো? হ্যাঁ। মামা খাবার কেমন টেস্ট? তবে তো বল কেমন? তোর বেট লবঙ্গটা বেশি আছে। মাঝখান দিয়ে একটু কাটতে হবে। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো, দেখো মানে এত বড় বড় সাইজের পরোটা আমি কিন্তু আমাদের এদিকে কিন্তু দেখি না, বাপরে বাপ এত বড়। তুমি
আর ওটা কিছু বলিস না, আর মতই হয়েছে। কারে করে আস্তে আস্তে ইভিনিং হয়ে গেছিলো। তো এই দেখো কাশ্মীরের বিখ্যাত কাওয়া টি, আর কাওয়া টির থেকেও রাখার পাত্রগুলো এত সুন্দর। তো এখানে আমরা একটু স্ন্যাক্স এনজয় করছিলাম, আর রাতের শ্রীনগর দেখো এত সুন্দর লাগছে দেখতে। ইয়েস, আমরা পহেলগাম থেকে শ্রীনগর চলে এসেছিলাম, সেদিন আর পহেলগামে স্টে করিনি, শ্রীনগর চলে এসেছিলাম। আর এই রাতে দেখো আমরা হাউস বোটে স্টে করার ছিল আমাদের, তো আমরা এই যে গেট নাম্বার 3 দিয়ে এসেছিলাম, আর আমাদের শিকারা কমপ্লিমেন্টারি ছিল। আর রাতে ডাল লেকটা এত সুন্দর লাগছিলো, তোমরা জাস্ট একবার দেখো। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলবো যে আমরা কোন হাউস বোটে ছিলাম, তার নাম কী, ডিটেলসে বলবো। তোমরা জাস্ট একবার মানে লুকটা দেখো, মানে ডাল লেকে রাতে এত অপূর্ব লাগছিল, কি সুন্দর লাগছে না। নেক্সট ভিডিওতে তোমাদের আমি হাউস বোটের ডিটেলস শেয়ার করব। আজকের ভিডিওটা আর বেশি লম্বা টানছি না। যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, টাটা।